আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরার 67 থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কদরুল্লাহু হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা وَالسَّمَاوَاتُ مَطْوِيَّةٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা কদরুল্লাহু হাক্কা কদরিহি তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতেই পারে নাই আল্লাহর যে কি ক্ষমতা আল্লাহর যে কি পাওয়ার সে সম্পর্কে তারা বুঝতেই পারে নাই আল্লাহর ক্ষমতার যথাযথ মূল্যায়ন তারা করতে পারে নাই ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে এক হাতের মধ্যে হাতের মুঠোর মধ্যে রাখবেন জমিনকে কিসের মধ্যে রাখবেন হাতের মুঠোর মধ্যে রাখবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হাতই নাই হাতের মুঠো আছে যারা বলছেন আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকারই নাই তাহলে নিঃসন্দেহে তাদের এই কথাটা কুফুরি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু হাতই নাই হাতের কবজাও আছে অন্যত্র হাদিসে বর্ণিত হয়েছে যে তার হাতের পাঁচটি আঙ্গুলও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধু তার এক হাত নয় উভয় হাত আছে ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন তিনি জমিনকে এক হাতের মধ্যে রাখবেন আর এই আসমানটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কাপড় যেমন করে পেঁচানো হয় পাগড়ি যেমন করে পেঁচানো হয় এমন করে পেঁচিয়ে সাতটা আসমানকে তিনি ডান হাতের মধ্যে রাখবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাত কয়টা আল্লাহর কি বাম হাত আছে আছে কি কয় আল্লাহর বাম হাত আছে কি ভাই আল্লাহর বাম হাত আছে আল্লাহর বাম হাত আছে আল্লাহর দুই হাত আছে কিন্তু আল্লাহর বাম হাত আছে এই কথা আল্লাহ কেউ বলে নাই কোথাও বলেন নাই বরং তাফসীরে সহিহ মুসলিম তাফসীরে ইবনে কাসিরে সূরা জুমার 39 নম্বর সূরা 67 আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য 239 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত রয়েছে তার উভয় হাতই ডাইন উভয় হাতই ডাইন হাত বাম হাত আল্লাহর নাই তাহলে আল্লাহর বাম হাত নাই আল্লাহর হাত রয়েছে পবিত্র কোরআনে বহু আলোচনা আছে আল্লাহর আকার সম্পর্কে আমি আলোচনা করেছি নেটে আছে খুঁজলে পাবেন সেখানে আমি কতটি আয়াতে হাতের বর্ণনা এসেছে আমি বলেছি তারপরও বলছি আল্লাহ বলছেন সূরা মুলক 67 নম্বর সূরা 1 নম্বর আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ পবিত্র মহামহিমান্বিত যার হাতে কল্যাণ নিহিত রয়েছে কি নিহিত রয়েছে কল্যাণ নিহিত রয়েছে সূরা মাইদাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনের প্রায় 17টির বেশি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের বর্ণনা দিয়েছেন আর গত কয়েকদিন আগে আমি আলোচনা করেছি আল্লাহ তাআলার পা আছে সে সম্পর্কে সূরা কলম 68 নম্বর সূরা 42-43 নম্বর আয়াত দেখে নেবেন বলার সময় এখন নেই আল্লাহ বলেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন তারা আল্লাহর
যথাযথ মর্যাদা দিতে জানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি যে ক্ষমতা, কি যে পাওয়ার, সে সম্পর্কে তারা বোঝেই নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আখাতের মুষ্টির মধ্যে রাখবেন, কবজার মধ্যে রাখবেন। এরপরে জমিন রাখার পরে আসমানগুলাকে ভাঁজ করে তিনি ডান হাতের মধ্যে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শরীক সাব্যস্ত করে তার থেকে তিনি অনেক অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। সুম্মা নুফিকা ফীহি উখরা ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস-সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে পৃথিবীর সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে, সমস্ত মানুষ মরে যাবে, কোন মানুষ আর তখন জীবিত থাকতে পারবে না। প্রথম পুৎকার ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, জমিন এবং আসমানে যত মানুষ আছে প্রথম পুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই মরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ আল-জামে সাগির 5360 নম্বর হাদিস, লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু পতারাকতুমুনি জলাল্লি জলালতুম। শুনে রাখো, আমার শরীয়তের দাম এত বেশি, আমার শরীয়তের দাম এত বেশি, মুহাম্মদী শরীয়তের দাম এত বেশি, পাওয়ারফুল নবী যদি মূসাও এখনো আসতেন তাহলে পাওয়ারফুল নবী মূসাও আমার এই শরীয়তের এত্তেবা অনুসরণ করতে বাধ্য থাকতেন। তথাপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি জানি না, কাল কিয়ামতের দিন যখন আমি সবাই অস্থির হয়ে একেবারে অজ্ঞান হয়ে যাব, অজ্ঞান হওয়ার পরে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সর্বপ্রথম রুটা যখন আমাকে দেওয়া হবে, তখন আমি তাকিয়ে দেখব আমার ভাই মূসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পায়া ধরে ঝুলে আছে। আমি জানি না মূসা অজ্ঞান হয়েছে কিনা, আমি জানি না মূসা অজ্ঞান হয়েছে কিনা। হে আমার সাহাবীরা রে, তোমরা মূসার উপর আমাকে মর্তবা দিও না। তার মানে কি আল্লাহ নবী মর্তবা কম? কম নয়। রাসূল সাল্লাম বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়াম ইয়ানজুরুন। আল্লাহ তাআলার এই বাণীর দৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে, সর্বপ্রথম যার মধ্যে রূহ ফোকা হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রূহ ফোকা হবে, আমি তাকিয়েই দেখব মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর আরশের পায়া ধরে ঝুলে আছে। আমি জানি না মূসা অজ্ঞান হয়েছিল কিনা, তোর পর্বতে মূসা যে অজ্ঞান হয়েছিল সেই অজ্ঞানটাই তার জন্য যথেষ্ট ছিল কিনা আমি জানি না, আমার ভাই মূসা অজ্ঞান হয়েছিল কিনা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মজা ছেড়ে দাও, দুনিয়ার মজা ছেড়ে দাও, তুমি একটু স্মরণ করে দেখো সাইয়েদানা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুক এইভাবে ধরে আছে, ফাদ ইলতাকামাহু ওয়া জাবাতাহু, আর তার মাথাটা এইভাবে আল্লাহর দিকে ঝুঁকে আছে। অতঃপর আল্লাহ যখন নির্দেশ করবেন এই নির্দেশের অপেক্ষায় ওয়েটিং এ রয়েছেন, এই ওয়েটিং এ থাকা অবস্থায় সিংহায় ফুকদানকারী অবস্থায় রয়েছেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে কোনো মুহূর্তে ইসরাফিল ফুঙ্গাই সিংহায় ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী একেবারে ধ্বংস লীলা হয়ে যাবে। সাহাবীরা কথা শুনে ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবী পরিস্থিতি যদি এমন ভয়াবহ হয় এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলানি ওয়া নিমান নাসির, আমার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট, তোমরা এটা বলতে থাকো।